আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন একটা দানবাকৃতির একটা মেশিন নিমিষেই ধান কেটে একেবারে সাবার করে দিচ্ছে, এবং সে ধানগুলো খুব যত্ন করে এবং পরিষ্কারভাবে নিজের মধ্যে রিজার্ভ করে রাখছে, এবং পরবর্তীতে সে ধানগুলো একেবারে পরিষ্কার জায়গায় খুব সুন্দরভাবে সেগুলো স্মুথলি রিপ্লেস করে দিচ্ছে। এটা একটা দারুণ ব্যাপার। এই মেশিনটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, মেশিনটির নাম হচ্ছে কম্বাইন হারভেস্টার, যেটা কিনা বাংলাদেশে একেবারেই নতুন, এবং এই মেশিনটি রপ্তানি করেছে জাপান। তাদের নিজস্ব প্রযুক্তি বাংলাদেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এবং বাংলাদেশের কৃষিকে তারা সমৃদ্ধ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। বাংলাদেশ সরকার তাদের এটাকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশে যেগুলো বিত্তবান কোম্পানি আছে, যেমন এসিআই কোম্পানি, তারা এই মেশিনগুলো বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কৃষকের এবং কৃষির সমৃদ্ধতা বাড়ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মেশিনটি খুব স্মুথলি ধানগুলো কাটছে, এবং এই মেশিনের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সেটা কিন্তু দর্শক, এটা পড়ে যাওয়া ধান, মানে শুয়ে যাওয়া ধানগুলোও কাটতে পারে খুব নিমিষে এবং স্মুথলি কাটতে পারে, এবং সেটা খুব কম সময়ের ভেতরে। আমি যদি এই মেশিনের গড় হিসাবের একটা বিবরণী তুলে ধরি, সেটা হচ্ছে যে এই মেশিনটা কিন্তু মাত্র 1 ঘন্টায় 3 বিঘে মাটির ধান নিমিষেই কেটে দিতে পারে, এবং 8 লিটার তেল খরচায়। এটা কিন্তু দর্শক, কৃষকদের জন্য একটা বিশাল পাওয়া বলতে গেলে। ধন্যবাদ এসিআই কোম্পানিকে আমাদের কৃষকদের জন্য এত সুন্দর একটা মেশিন সরবরাহ করার জন্য। এই মেশিনটার দাম যেমন চড়া, পাশাপাশি বাংলাদেশের অনেকে যারা বিত্তবান আছে তারা কিন্তু আমাদের কৃষকদের সহায়তা করতে পারে, এবং তারাও কিন্তু এটাতে বিজনেস করতে পারে। যেমন দেখা যায় যে 50 লক্ষ টাকা একটা কৃষকের জন্য খুবই একটা কঠিন একটা ব্যাপার হয়ে যাবে, 50 লক্ষ টাকা অ্যারেঞ্জ করা বা এই মেশিনটা কেনার। যদি একজন বিত্তবান যার এমন অ্যাবিলিটি আছে, যারা এই মেশিনটি কিনে কৃষকদের মাঝে সেটা ভাড়ায় চালাবে, এবং সেক্ষেত্রে সে যেমন লাভবান হবে, পাশাপাশি কৃষকরাও কিন্তু অনেক লাভবান হবে। দেখা যায় যে সচরাচর একটা 1 বিঘা মাটির ধান কাটতে মিনিমাম 5টা লেবার লাগে, এবং সেক্ষেত্রে একটা দিন সময় লাগে, কিন্তু এই হারভেস্টার কিন্তু 1 ঘন্টারও কম সময়ে 1 বিঘা মাটি ধান কেটে দিতে পারে। দর্শক, এটা কিন্তু একেবারে অবিশ্বাস্য, এবং খুব সুন্দর স্মুথলি ধানগুলো কাটছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাটছে, এবং দেখতেও কিন্তু মানে খুবই সুন্দর একটা মানে একটা শেপ। এবং পরবর্তীতে এই ধানগুলা তার রিজার্ভ জায়গা থেকে, রিজার্ভ কন্টেইনার থেকে এই রকম মেশিন এই যে এই পাইপ দিয়ে একদম রিপ্লেস করেছে খুব সহজে। দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দরভাবে পরিষ্কার, একেবারে স্বচ্ছ ধান একেবারে পরিষ্কারভাবে পড়ে যাচ্ছে। এই মেশিনটি কিন্তু দর্শক মানে খুবই সুন্দর একটা একটা সৃষ্টি করেছে বাংলাদেশের কৃষকদের মাঝে। এটা কিন্তু খুবই একটা ভালো দিক বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করার জন্য, এবং বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য এরকম আরও প্রয়োজনীয় যেগুলো যন্ত্রাংশ আছে সেগুলো বেশি বেশি ইম্পোর্ট করা হোক, এবং আমাদের কৃষকদের মাঝে সেটা খুব সুলভ মূল্যে সেগুলো ছড়িয়ে দেওয়া হোক, এটাই আশা করছি। দর্শক, এ ছিল আপাতত সংক্ষিপ্ত আকারে এই মেশিনটির পরিচয় সম্পর্কে। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।